পাকিস্তানি পেসার হাসান আলীর অ খেলোয়াড় সুলভ আচরণে করেছে একই সাথে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এই পেইসারের নামের পাশে এছাড়া স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বোলিংয়ের সাথে ছোট ফরম্যাটের এই ক্রিকেটে স্নায়ুর চাপ ধরে রাখার আরেক লড়াই বাইশ গজের ফাইটে এই জেন্টলম্যান গেম কতটা সৌন্দর্য ধরে রাখতে পারে সেটাই যেন দিনকে দিন প্রশ্নের মুখে পড়ছে খেলা চলাকালীন ক্রিকেট মাঠের এমন দৃশ্য খেলোয়াড়দের জন্য ফান হলেও ক্রিকেট ভক্তদের কাছে নিশ্চয়ই উপভোগ্য কোনো দৃশ্য নয় উইকেট বাংলাদেশ পাকিস্তান ম্যাচের প্রথম ইনিংসের সতেরো ওভারের পঞ্চম বল পাক পেসার হাসান আলীর আউটসুইং বলে শর্ট খেলতে গিয়ে বিহাইন্ড হন বাংলাদেশের ব্যাটার নুরুল হাসান সোহান আউটের পর বোলার হাসান আলীর উদযাপন নয় বরং ব্যাটারকে ক্রিজ সারার ইঙ্গিত করছেন বাজেভাবেই। ভাবেই যেটা ক্রিকেটের ক্ষেত্রে পুরোটাই দৃষ্টিকোটি হাসান আলীর এই অখেলোয়াড় সুলভ আচরণে ক্ষুব্ধ স্বয়ং আইসিসি ঘটনার ফুটেজ দেখার পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দরবার থেকে তিরস্কার করা হয়েছে পাকিস্তানি বোলারকে তবে করা হয়নি কোনো আর্থিক জরিমানা হাসান আলীর নামের পাশে যোগ করা হয়েছে একটা ডিমেরিট পয়েন্ট পরবর্তীতে আর তিন ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন এই বোলার প্রথম ম্যাচ হারের পর জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলকেও স্লো ওভার রেটের কারণে টাইগার স্কোয়াডের ম্যাচ ফির বিশ শতাংশ নেওয়া হয়েছে কেটে টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের বডি ল্যাঙ্গুয়েজের মতোই যেন নিজেদের বোলিং স্ট্যাটাসও স্লো হয়ে গিয়েছিল বেঁধে দেয়া সময়ের গড়ের সাথে তাল মিলিয়ে বোরিং হয়নি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও স্পোর্টসম্যানশিপে ঘাটতি পাকিস্তানিদের ব্যাটার পপিং ক্রিজের মধ্যে দাঁড়িয়ে তবুও বল ছুঁড়ে আহত করার দৃশ্য বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বল মোকাবেলা করে নিরাপদেই অবস্থান করছিলেন আফিফ সেটা দেখেও বল ছুঁড়লেন শাহিন আফ্রিদি সেন্সেবল ক্রিকেট কিংবা গেম অফ জেন্টলম্যান কোনোটাই যেন যায় না এমন দৃশ্যগুলোর সাথে শাহান পাপন ডিবিসি নিউজ ডেস্ক বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ওমর খালিদ রুমি ওমর খালিদ রুমি স্বাগত আপনাকে ডিবিসি নির্বাচিত সংবাদে আজ যে বিষয়টি জানতে চাইবো যে গতকালকে ম্যাচের হার এবং আজকের ম্যাচে একেবারে লড়াই জমাতে পারেনি বাংলাদেশ এমনটা কেন হচ্ছে বলে মনে করেন আপনি প্রথমত আমাদের ব্যাটিং একেবারে খুবই দুর্বল যা দেখলাম প্রথম ম্যাচে একটু করলাম একটু কিছুটা ফাইট দিলে হচ্ছে এই ম্যাচে একেবারেই দুর্বল এটা আমরা আশা করি না আমরা আশা করি যে ব্যাটসম্যানরা ভালো খেলবে কি ভালো মানে একটু পার্টনারশিপ গ্রো করবে এবং প্রথম থেকে একটু দেখে দেখে খেলবে যেন আমরা জানি যে পাকিস্তানরা যেভাবে খেললো এই ম্যাচে তো ওটাও একটা এক্সাম্পল যে এক রান এক রান করে নিয়ে আমি এক ওভারে পাঁচ রান নিলে যথেষ্ট হয়ে যায় প্রথম দিকে তারপরে আস্তে আস্তে সেটা বাড়ালে আমি সে অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারি এই এক্সাম্পলটা তো ওরাও জানে আমাদের প্লেয়াররাও জানে কিন্তু এটা ইমপ্লিমেন্ট কেন করতে পারে না আমার আমি বুঝতে পারি না সেটা করা উচিত এতদিন তো বোঝা উচিত ছিল আর এই বছর তো সেটাই দেখলাম আমরা প্রথম দিকে দুজনই আউট হয়ে গেল তারপর একটা পার্টনারশিপ হলো এই যে পার্টনারশিপটা এটা পাকিস্তান টিম পার্টনারশিপ করে কিন্তু জিতে গেল ওরা তা আমাদের যে পার্টনারশিপ যেটা হচ্ছিল ওই পার্টনারশিপটা একটু বড় করলেই কিন্তু আরো বড় অনেক রান হয়ে যেত কিন্তু সেটা হচ্ছে না কোনোবারই হচ্ছে না কোনো পার্টনারশিপ গ্রুপ হচ্ছে না তার কারণে অসহিষ্ণু হয়ে যাচ্ছে ব্যাটসম্যানরা তারা রান করতে গিয়ে এমন অবস্থা হয়ে যায় যে মনে হচ্ছে সব বল মারি তো সব বল মারতে তো হবে না কারণ আমার বিশ ওভার খেলতে গেলেও কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় গিয়ে রান করতে হবে এবং সিঙ্গেলও নিতে হবে হবে এবং শুধু মারলেই না এই জিনিসটা আমাদের মধ্যে আসছে না একেবারেই এটা থেকে সিনিয়র ক্রিকেটার আসে ক্যাপ্টেন আসে সবাই সবারই বোঝা উচিত কোচেরও বোঝা উচিত যে কি করে খেলতে হবে মাঠে গিয়ে অনেক সময় হয়তো এদিকে হয়ে যেতে পারে কিন্তু মাথা ঠিক রেখে আমাদের কি যে খেলাটা এই খেলাটাই খেলতে হবে যদি জিততে চাই আমরা জি জি খালেদ জুমি আরেকটা বিষয় জানার আছে সেটি হচ্ছে এখন যে উইকেট আমাদের সেখানে স্লো উইকেট না করে যদি স্পোর্টিং উইকেট করা যায় সেটি কি কোনো ভালো ফল বয়ে আনবে কিনা না হ্যাঁ डेफिनेटলি ওটা তো আমাদের অনেক থেকে অনেক দিন থেকে আমরা কথা বলছিলাম যে আমাদের একটু স্পোর্টিং উইকেট করা উচিত একটু যদি কি বলে একটু পেস্ট যদি থাকে পিচে তাহলে আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো হয় একটু আজকে দেখলাম অনেকগুলো লো বল হচ্ছিল এরকম তো হওয়ার কথা না একটু তো হাই থাকা উচিত ছিল হাই থাকলে আমাদের নিজেদের ব্যস্তনের জন্য সুবিধা হয় এই জিনিসটা আমাদের বোঝা উচিত যে পিচগুলো এমনভাবে হবে ফিফটি ফিফটি চান্স থাকে বোলারদের এবং ব্যাটসম্যান দুইজনের তো সেটাও হচ্ছে না সেটা কিন্তু করা উচিত এখন থেকে এখন না করলে আমরা কবে করবো আমি জানি না জি আরো একটা বিষয় জানবো যে ডেথ ওভারে যে বোলিংটা করা দরকার সেটি কি আমরা করতে পারছি কিনা ডেথ ওভারে হচ্ছে না এই কারণে ওই যে তারা ওরা হচ্ছে এবং অসহিষ্ণু হয়ে যাচ্ছে আমরা কেন উইকেট পড়ছে না সেই কারণে আমরা বোলিং করতে জায়গা যেই লেন্থে করা অবশ্য তাসকিন আমার সব পড়ার দিকে ভালোই বোলিং করেছে তাস্কিন অলসো ভালো বোলিং করেছে প্রথম ইয়েতেও প্রথম ম্যাচেও এখন কথা হচ্ছে তাস্কিনের মতো আরো যারা বোলিং করে তাদেরকেও এইভাবে বল করতে হবে অনভাবে বল করতে হবে ওরা জানে আমাকে বলে লাভ নেই কারণ ওরা জানে যে পায়ের ঘোড়ায় বল করলে কিছুটা আটকে রাখতে পারি আমি ওয়াসিমার্সামকে দেখে এরা শিখেছে জানে এরাও জানে আমাদের বোলাররাও জানে কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় মানে যখন খেলি ওই সময় মানে কি ভুলে যাই কিনা ওই যখন ভুলে যাই তখন কিন্তু একজনকে দেখিয়ে দিতে হবে যেমন ক্যাপ্টেন উচিত যে বলা যায় ঠিকই এখানে বল করো আবার তার চালাকি করে বল করেছে তার স্কিন উইকেট পেজ আর সঙ্গে অফ স্টাম্প ওয়াইড আর সঙ্গে অফ করে উইকেট থেকে উইকেট পেয়েছে এই যে চালাকিটা এটা জানে ওরা কিন্তু মাঝে মাঝে হয় কি হারিয়ে যায় এই হারিয়ে যখন যায় তখন মেইন কর্তব্য যার ছিল ক্যাপ্টেন মাঠে এবং ক্যাপ্টেনকেই এগুলো সব বলতে হবে যে কখন কোন জায়গাটায় কি বোলিং করলে ভালো হবে কোন জায়গায় ওদেরকে আটকে রাখ কোন বোলিং করলে আটকে রাখতে পারবো তাহলে যখন ওরা বোঝা যে মাঝে মাঝে বোলাররা অনেক এদিক ওদিক চার একটা ছয় হয়ে গেলে হারিয়ে যায় হঠাৎ করে স্কিলটাই হারিয়ে যায় তখনই কিন্তু ক্যাপ্টেনকে বলে দিতে হবে যে তুমি তো ঠিক বল করছো না এই জায়গায় করো পায়ের গোড়ায় করো বা যেভাবে যেভাবে আটকাতে হয় তুমি জানো সেইভাবে করো এটাই হলো কথা জি খালেদ আপনি বলছিলেন এই বিষয়টা একটু জানতে চাইবো যে বাংলাদেশ তো আসলে একেবারে কম খেলছে তা তো নয় অভিজ্ঞতার কথা যদি আমরা বলি আন্তর্জাতিক ম্যাচ সব জায়গায় কিন্তু অভিজ্ঞতা অর্জন করছে মূল একাদশ আমরা জানি যে একটা মূল একাদশ সেটা স্ট্রং একটা মূল একাদশ এরপরেও আসলে অভিজ্ঞতার জায়গায় কিংবা এই যে আত্মবিশ্বাসের জায়গায় কেন বারবার হোচট খাচ্ছে অভিজ্ঞতা এবার একটু কম তো ইয়াং ছেলেরা এসছে ইয়াং ছেলেদের তো হঠাৎ করে এই খেলাতে কারণ একটু সমস্যা হয়ে গেছে অনেকটা অ্যাডজাস্ট করতে পারছে না এই ইয়াং ছেলেদের খেলাতে গেলে অ্যাডজাস্ট করিয়ে তারপরে আনতে হয় টিমে তো আমরা তো অ্যাডজাস্ট করে নিয়ে একবারে খেলতে নামিয়ে দিয়েছি যাই হোক এখান থেকে আমাদের কিছুটা শিক্ষা হবে আর এক্সপিরিয়েন্স বলতে যেটা বোঝা আমাদের ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা তো মোটামুটি এক্সপিরিয়েন্স যেমন বোলাররা কয়েকজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানরা নতুন প্লেয়াররা তো এক্সপিরিয়েন্স হয়নি এদের যদি এক্সপিরিয়েন্স করতে গেলে সময় লাগবে যেমন আর মাঝখানে শান্ত রাফিল যেভাবে খেললো এবং এভাবে যদি আমরা খেলতে পারি বাকিরাও কিন্তু খেলতে পারবে না নিশ্চয়ই পারবে কিন্তু কথা হচ্ছে যে ওই যে ধৈর্য পেশেন্স যেটা মেইন হচ্ছে পেশেন্স অ্যান্ড আমার বল চুজ করা যে কোন বলে খেলবো এবং কিভাবে খেলবো আমি প্রথম থেকেই যদি মার মার কাট কাট করি তাহলে কিন্তু আমি পারব পারবো না আর পাকিস্তানের মতো টিমে রেখে তো আরও সম্ভব না সেই জন্য আমাকে যেটা করতে হবে প্রথম থেকেই বুঝে খেলতে হবে যে আমি স্লো করে প্রথমে আস্তে আস্তে খেলে রান উঠিয়ে একশো কাছাকাছি তারপরে আমি ফোর্স করবো এবং এই জিনিসটা না করলে কিন্তু আমাদের কিন্তু কখনোই হবে না এইভাবে আমরা আটকে যাব জি খালেদ রুমি আর শেষ প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে এই যে ব্যর্থতার দায় দায় থেকে আসলে কখনো কখনো টিম ম্যানেজমেন্টকে দোষারোপ করা হয় দর্শকদেরও দোষারোপ করা হয় প্লেয়ারদের তো দোষারোপ করা হয় এই দায়টি আসলে কারা নেবে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে বড় কোনো অশনীয় সংকেত সামনে অপেক্ষা করছে কিনা আমাদের জন্য না আমাদের একটু সহিষ্ণু হতে হবে আমাদের প্রবলেম না সব জায়গায় আমাদের পেশেন্স কম আমরা খুব ইমোশনাল আমরা বাঙালি জাতি খুব ইমোশনাল এখানে ক্রিকেটের মধ্যে সবাই ইমোশনাল কাজ সব ইমোশনাল কাজ করে সবাই ইমোশনাল সবাই একটু দিকে দিকে কথা বলতে পারে এবং যেহেতু বেশি ইমোশনাল আমরা মাঝে মধ্যে দুই একটা কথা এদিক হয়ে যেতে পারে কিন্তু এই কথা নিয়ে বসে থাকতে তো হবে না আমাদের তো খেলতে হবে আমাদের সব খেলতে হবে এইসব ভুলে গিয়ে আমাদেরকে একসঙ্গে খেলতে হবে ম্যানেজমেন্ট অনেক সময় এদিক ওদিক কথা শুনতে পারে এটা ম্যানেজমেন্টকে কি বলে এটাকে ম্যানেজমেন্টকে চিন্তা করে বলতে চিন্তা করে কথা বলতে হবে এবং এই ব্যাপারে কি বলে ম্যাচিওর হতে হবে আমি ম্যাচিওর ভাবে কথা বলবো এবং ম্যাচিওর ভাবে